নিজের ভাই বোনের মতো ধরছি। সারা দুনিয়া ভাইরাল হলো এই মানুষ এই জিনিসটা অন্যটা কি তোমার জানো আপু তখন কি ড্রেস পরেছিল দেখছিলা? আপু পুলিশ আসলে তুমি রাস্তায় যদি একটা পুলিশের কাছে চুমা দিয়ে দাও বা জড়ায় ধরো পুলিশ কি করবে? আমার গুলি করে মেলে ফেলো। এই যে পুলিশ তোমাকে খুঁজতেছে, এখন পুলিশ আসছে, পুলিশ ধরে নিয়ে যাবে, বাকিটা তোমারটা পুলিশ করবে। ওকে আপু আমার বাসা, আপু বাসাবে কেন? আপু লোকে তুমি অন্যায় করছো না? অন্যায় করছো আপু আমার শাস্তি দি। হ্যাঁ এখন পুলিশে নিয়ে এটার বিচার করবে, আমাদের কোনো কিছু করার নাই। ওই যে পুলিশের গাড়ি আসছে, দেখো নাই, দেখো নাই, বুঝো নাই, আমাদের সামনে মা বলছো না? তুমি মা বলছো, খেলা বলছো, তারপর কেন এই কাজটা করছো বলো? তারপর ভুল হবে কেন? তোরে কি কেউ বলে দিছে? হ্যাঁ তোমাকে কেউ বলে দিছিল সেটা বলো। তাহলে কেন বলছো তুমি? বলছো দামি গাড়িতে কখনো উঠো নাই, তোমাকে বলছো দুপুরে লাঞ্চ করো, বলছে রানা ভাইয়ের পারমিশন নিয়ে দুপুরে লাঞ্চ করো। দিলাম আর কোনোদিন আপনাদের সকলের কাছে ক্ষমা চাই, ক্ষমা চাই ভাই, আপনারা সকলে এই 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 জিনিসটা সকলের মোবাইল থেকে ভাই সারা রাত ঘুমাতে পারিনি, শুধু চুমুর বিষয়টাই মাথায় ঘুরছিল। শিরিন শীলা সারা রাত ঘুমোতে না পেরে অনেকটাই অসুস্থ হয়ে পড়েছেন নায়িকা। ভোরে উঠেই ওই ছেলেকে খুঁজতে বের হয়েছিলেন তাই। সবার বিশ্বাস ভেঙে অবশেষে ছেলেটিকে খুঁজেও পেয়েছে সে। কথাগুলো বলছি অভিনেত্রী শিরিন শীলার। সম্প্রতি শিরিন শীলা এক ছিন্নমূল কিশোরের ভাইরাল ভিডিও সম্পর্কে নেট শেয়ার করো। ভিডিওতে দেখা যায় শুটিং করছিল অভিনেত্রী শিরিন শীলা, পুলিশের পোশাক পরে শুটিংয়ে নেমেছিলেন তিনি। এ সময় এক ছিন্নমূল কিশোর এগিয়ে আসেন তার দিকে। শিরিন শীলা তাকে কিছু না বলতেই দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে। নেহাত শিশু ভেবে অভিনেত্রী তাকে বুকে স্থান দেয়, জড়িয়ে ধরেন। ভিডিওতে আরও দেখা যায় এ সময় শিরিন শীলাকে ওই কিশোর বলে আমাকে নিয়ে যাও, আমি পড়াশোনা করব বলেই জড়িয়ে ধরে। এদিকে কিশোরী একথা বলতে বলতেই কিশোরটি শিরিন শীলার গালে চুমু এঁকে দেয়। শিরিন শীলা পরে তার পরিচয় জানতে পারে। কালের কণ্ঠকে এ বিষয়ে জানিয়েছেন তিনি, বলেছেন সে একজন রিক্সা চালক, সম্প্রতি বিয়েও করেছেন। বুধবার সকালে কালের কণ্ঠে আলাপকালে ছেলেটির
প্রতারক আখ্যা দিলেন অভিনেত্রী, বললেন সে বিবাহিত, 9 দিন আগে বিয়ে করেছে, সে আমাকে যা যা বলছে সব মিথ্যা বলছে। এদিন সকালে শিরিন ফেসবুকে একটি ভিডিও আপলোড দেন, যেখানে দেখা যায় ছেলেটি শিরিন শিলার পা ধরে মাপ চাইছে। শুটিং ইউনিটের কেউ কেউ তাকে পুলিশে দেওয়ার কথা বলছিল, শেষ পর্যন্ত তাকে ছেড়ে দেওয়া হয়। এদিন কালের কণ্ঠের সঙ্গে আলাপকালে শিরিন শিলা বলেন, ছেলেটিকে আমি একজন ছিন্নমূল শিশু ভেবে মমতা দেখিয়েছিলাম, কিন্তু সে ওটার অপব্যবহার করেছে। বিষয়টি ভেবে সারা রাত আমি ঘুমোতে পারিনি, গতকাল ভোর হতেই খোঁজ শুরু করেছিলাম। যেহেতু ভিডিও ভাইরাল হয়ে গেছে, সেহেতু সবাই তাকে জিরে ফেলেছে, তাই বাসায় গিয়ে দেখি তার স্ত্রী রয়েছে, মা রয়েছে, অথচ সে আমাকে বলছিল সে তার মাকে দেখেইনি। অভিনেত্রী আরও বলেন, এ ঘটনায় আমাকে খুবই ধাক্কা দিয়েছে, আমি ভাবতে পারিনি মানুষ এভাবে প্রতারণা করতে পারে, তাকে পুলিশে দেওয়া উচিত ছিল, কিন্তু শেষ পর্যন্ত ছেড়ে দিয়েছি। ঘটনার সূত্রপাত সম্পর্কে শিরিন শিলা বলেন, সকালে দ্য রাইটার সিনেমায় আউটডোরে শুটিং করার জন্য ধামরাইয়ের একটি এলাকায় যাই। শুটিং স্পটে উপস্থিত একটি ছেলে আমাকে দেখে এগিয়ে আসে এবং কথা বলতে চায়, আমি তাকে টেনে কথা বলি। ওই ছেলে তখন আবেগী কণ্ঠে আমাকে বলে তার মা বাবা নাকি কেউ নেই, তাকে কেউ ভালোবাসে না। শিলা বলেন, ওই ছেলের এ কথায় তার প্রতি মায়া জন্মে আমার, এ কারণে তার কাঁধে হাত রেখে আদর করি। তখন সে বলে তার খিদে লেগেছে, তাই তাকে খাওয়ার জন্য কিছু টাকাও দেয় নায়িকা, এরপরই তাকে জড়িয়ে ধরে, বিষয়টি স্বাভাবিকভাবেই নিয়েছিল। আমার কাছে তাকে মানসিক ভারসাম্যহীন মনে হচ্ছিল সেই সময়। অভিনেত্রী আরও বলেন, সে আমাকে আরও জানায় সে নাকি কখনও গাড়িতে ওঠেনি, কারণ আমার সঙ্গে গাড়িতে উঠতে চায় সে, এই বলেই সে আমাকে ফের জড়িয়ে ধরে আমার গালে চুমু দেওয়ার চেষ্টা করে। তার এই ঘটনায় হতভম্ব হয়ে যায় মুহূর্তে। পরে শুটিংয়ে থাকা লোকজন তাকে সরিয়ে নিলে আমি গাড়িতে উঠে ফিরে আসি। শিরিন শিলার এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, নানান প্রক্রিয়ায় ফেসবুক সারগরম হচ্ছে এরই মধ্যে।